নমস্কার, কেমন আছো সবাই? সিম্পল ভিলেজ লাইভ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এই শুক্রবার রাধা অষ্টমী, তাই সবাইকে জানাই রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে নিরামিষ সব রান্না করব, লুচি, সবুজ মটরের তরকারি আর সিমের পায়েস। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। প্রথমে মটরগুলো সিদ্ধ করে নেব। রাত্রের বেলায় সবুজ মটরগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কিছুটা পরিমাণ আলু দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো জল আর একটু নুন দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। টমেটো আর লঙ্কা দিয়ে ভালোভাবে বেটে নেব। আটা মাখা হয়ে গেছে, এরপর সেওর পায়েসটা করব। কড়াইতে দিয়ে দিলাম ঘি, ঘিটা গরম হয়ে গেছে, কিছু ড্রাই ফ্রুটস কুচি করে কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো, হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, ব্যাস এবারে তুলে নেব। আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম দুটা এলাচ, এতে গন্ধটা খুব সুন্দর আসে। এরপর সেগুলো ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। স্বাদ মতো চিনি, ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। হালকা একটু সেওটা ড্রাই ফ্রুটগুলো নরম হোক, ব্যাস তারপরেই নামিয়ে নেব। ফুটে উঠেছি, ব্যাস এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম, এরপর নামিয়ে নেব। আলু মটর সিদ্ধ হয়ে গেছে, এরপর ঘুগনিটা বানিয়ে নেব। কড়াইয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন, হালকা একটু চিনি দিয়ে দিলাম, এতে মশলার কালারটা খুব ভালো আসে। দিয়ে দিলাম গ্রেট করা আদা, এরপর টমেটো পেস্ট দিয়ে ভালোভাবে কষে নেব। হালকা একটু চেনা মশলা দিয়ে দিলাম, ছোলাটা হয়ে গেছে, দেখো সব তেল ছেড়ে দিয়েছে। এরপর মটর আর আলু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, কিছুটা পরিমাণ জল দিয়ে একটু গরম মশলা আর কস্তুরি মেথি দিয়ে হালকা আঁচে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দেবো। ব্যাস হয়ে গেছে, কোনো লঙ্কা গুঁড়ো দিইনি, তাও কত সুন্দর কালারটা এসেছে দেখো। ব্যাস সব হয়ে গেল, এরপর লুচিগুলো ভেজে নিই। হয়ে গেছে, এবার খাবারটা বেড়ে নিই। আজকে অষ্টমীর মেনু, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ধন্যবাদ।